বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 20 লাখ পিস নকল ঔষধ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। এ সময় চক্রের মূল হোতা কবির ও শাওন সহ 10 জনকে গ্রেপ্তার করা হয়। রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। বলেন, বাংলাদেশের নাম করা আটটি ও আমেরিকার একটি কোম্পানির জনপ্রিয় ওষুধ তারা আটা, ময়দা ও অন্যান্য রাসায়নিক মিশিয়ে শুধু মোড়ক লাগিয়ে বাজারে ছাড়ত।